একটু বলবে আমি জানি না, তবে ঈদের দিন একটা তুফান ঘূর্ণিঝড় হয়ে যাবে যদি আবহাওয়াটা ঠিক থাকে। আপনার তুফান 10 কোটি টাকা বাজেট, তো 10 কোটি টাকাতে একটা নায়িকা সিলেক্ট করবে, সেখানে লবিং থাকবে, গিভেন টেক থাকবে, এটা ভুল কথা। কারণ 10 কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানালে শাকিব খান থাকবে, সেখানে আপনি আমাদের কারিনা, আলিয়া ভাট সবাইকেই প্রয়োজন হবে। আগামী 5 বছরে শাকিব খানের নায়িকা হিসেবে দেখতে চাই। উনি অনেক লিজেন্ডারি একজন মানুষ, অনেক লিজেন্ড, উনি অনেক ছবির কারিগর। আমি তার সম্পর্কে বলাটা আমার বেয়াদবি হবে, সে অনেক বড় মাপের একজন মানুষ, সে আমার বাবার বয়সী একজন মানুষ, সে অবশ্যই যেটা বলেছে বুঝেই বলেছে। বাংলাদেশের লাস্ট সুপারস্টার, মেগাস্টার একজনই, মানে তারপরে কোনো সুপারস্টার আসবে না বাংলাদেশে। বাংলাদেশের প্রেক্ষাপটে ঈদের যে একটা আমেজ উড়াদুড়া গানের মাধ্যমে এটা প্রচার হয়েছে, তো আমি মনে করি রাস্তাতে হাঁটলো মানুষ উড়াদুড়া ভাবেই বলতেছে, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুড়া। তুফান তো অলরেডি ঘূর্ণিঝড় হয়ে গেছে, তাই না? তুফান হচ্ছে বাংলাদেশের প্ল্যাটফর্মে সিনেমা মানে কী টাইপের হয় এটা দেখিয়ে দিয়েছে আমাদের রাহিন রাফি। আর আমাদের মেগাস্টার শাকিব খান যেই সিনেমাই করবে সেই সিনেমাটা অবশ্যই হিট হবে, কারণ বর্তমান প্রেক্ষাপটে আপনার মেগাস্টার শাকিব খান সুপারস্টার একজনেই আছে। দেখেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই এখন সিনেমা হলমুখী হয়েছে, যেহেতু পরপর অনেকগুলো ধামাকা বিগেস্ট মানে বিগ বাজেটের সিনেমা এসেছে, সবাই কম বেশি এখন সিনেমা দেখছে, দর্শক এখন আছে। তো সেই সুবাদে আমি মনে করি যে আমার এখন একটু সিনেমা করা দরকার। অবশ্যই শাকিব খানের সাথে কে না চায়, যে আজকের একদিনও মডেল সেও চায় শাকিব খানের সাথে সিনেমা করতে। তা আমি তো মডেলিং ক্যারিয়ার অনেক দিন হয়েছে শুরু করেছি, আমি তার পাশাপাশি দেশের বাইরে ইন্টারন্যাশনালভাবে অনেকগুলো শো করেছি, তো আমাকে যদি কোনো ডিরেক্টর কাস্ট করে অবশ্যই করবেন, কিন্তু শাকিব খানের সাথে করলে একটু মনের আনন্দ পেতাম। হ্যাঁ পেয়েছি, এখন অনেক কথা কাজ চলছে, দেখি কি করা যায়। স্বপ্নের নায়ক তো দেখতাম সালমান শেখের, সে তো মারা গিয়েছে, এখন বর্তমান আছে আমাদের শাকিব খান, মেগাস্টার লাস্ট, বাংলাদেশের লাস্ট সুপারস্টার, মেগাস্টার একজনই, মানে তারপরে কোনো সুপারস্টার আসবে না বাংলাদেশে। দেখেন সে কয়টা সিনেমা করেছে আর তার হলের দর্শক কয়জন আমি ঠিক জানি না, আমি তার কখনো তার কোনো কাজ দেখি নাই। আর শাকিব খান হচ্ছে আমাদের মেগাস্টার, বাংলাদেশের লাস্ট সুপারস্টার, তো সুপারস্টারের সাথে কাজ করতে আমি অবশ্যই চাই। যদি কোনো ডিরেক্টর দেখে থাকেন, প্রডিউসার দেখে থাকেন, অবশ্যই আমাকে কাস্ট করবেন। দেখেন এখন তো আর 1-2 লাখ টাকা সিনেমা হয় না, 1 কোটি টাকাও হয় না। আপনার তুফান 10 কোটি টাকা বাজেট, তো 10 কোটি টাকাতে একটা নায়িকা সিলেক্ট করবে, সেখানে লবিং থাকবে, গিভ অ্যান্ড টেক থাকবে, এটা ভুল কথা। কারণ 10 কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানালে শাকিব খান থাকবে, সেখানে আপনি আমাদের কারিনা, আলিয়া ভাট সবাইকেই প্রয়োজন হবে। সেখানে একজন গিভ অ্যান্ড টেক করলো, কার সাথে কে গেল, এর মাধ্যমে সুপারস্টার সাথে সিনেমা করা কি যায় আমি জানি না, আদৌ জানি না। তুফান কে কতটুকু বলবে আমি জানি না, তবে ঈদের দিন একটা তুফান ঘূর্ণিঝড় হয়ে যাবে যদি আবহাওয়াটা ঠিক থাকে। তো ঈদের প্রথম প্রহরে আমি তুফান দেখবো, এত সুন্দর একটি সিনেমা আমাদের বাংলাদেশকে প্রেজেন্ট করার জন্য অবশ্যই আমাদের ডিরেক্টর রাহান রাফি আর মেগাস্টার শাকিব খানকে অবশ্যই ধন্যবাদ। আর এত সুন্দর আমাদের মানে বাংলাদেশের সিনেমা যে 100 বছর আপডেট হয়েছে এটা তুফানের উপরে ডিপেন্ডেন্ট করবে, কারণ তুফান দিয়ে আমি মনে করি আমাদের মেগাস্টার শাকিব খান আগামী 10 বছর 100 বছর রাজত্ব করবে। দেখেন কোনোটা নকল না, এটা হচ্ছে বাংলাদেশে যখন মানে 1971 সালে হয়েছিল একটা গান, সেই গানটা রিমেক করে ইন্ডিয়াতে নিয়েছে, একটা হলিউডে নিয়েছে, এটা রিমেক, এটা রিমেক বলা হয়, এটাকে নকল বললে হবে না। আপনি শাকিবের লুকটা দেখেছেন, জাস্ট ওয়াও, মানে মেগাস্টার শাকিব খানকে এত সুন্দর একটি লুক এখন পর্যন্ত কেউ দিতে পারেনি আমার জানা মতে, কারণ আমি তো শাকিব খানের সিনেমাটা দেখবো হলে গিয়ে, তো তার যে লুক, তার যে অ্যাটিটিউড, এটা অবশ্যই আমাদের হলিউডকে হার মানাবে আমি মনে করি। শাকিব খান অভিনয় ভালো জানে, সে অবশ্যই বাচনভঙ্গি, তার কথাবার কণ্ঠস্বর খুবই সুন্দর, সে দেখতে খুব সুন্দর। এখন বাকিটা তুফান হবে সিনেমা হলে। উনি অনেক লিজেন্ডারি একজন মানুষ, অনেক লিজেন্ড, উনি অনেক ছবির কারিগর। আমি তার সম্পর্কে বলাটা আমার বেয়াদবি হবে, সে অনেক বড় মাপের একজন মানুষ, সে আমার বাবার বয়সী একজন মানুষ, সে অবশ্যই যেটা বলেছে বুঝেই বলেছে। দেখেন আমরা তো স্ক্রিনে যেটা দেখি সেটা বলি, বাট মানুষ সে বাস্তবতা দেখি না। তো আমার কাছে তুফানটা ভালো লেগেছে, অবশ্যই তুফান দেখবো। আগামী 5 বছরে শাকিব খানের নায়িকা হিসেবে দেখতে চাই।